জননিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদ পদ্মে তয় সিতা প্রণমামি মুহুর্মু স্বামী শারদেশ্বরানন্দজি মহারাজের শ্রী মায়ের স্মৃতিকথা থেকে কিছুটা অংশ তোমাদের সামনে আজকে তুলে ধরছি মা তার সন্তানের মনের কথা সব সময়ের জন্য শুনে থাকে আর স্নেহের আশীর্বাদে মা সব সময় সূক্ষ্ম শরীরে আমাদের সঙ্গে বর্তমান একটি সন্তান প্রায় মায়ের বাড়িতে নানা জিনিসপত্র লইয়া আসেন ওই সকল সংগ্রহ করিতে তাহাকে অনেক বেগ পাইতে হয় পরের কাছে হাত পাতেন তাহার বন্ধুদের কাছে কেহ কেহ উহা পছন্দ করে না তাহারা জানেন মা এইসব ভালোবাসেন না তিনি গ্রহণ করেন সামান্যই বেশিরভাগই অপরে পায় এই জন্য তাহারা কটাক্ষ করতে ছাড়ে না সময় সময় তিনি মাকে খাওয়াইবার জন্য ভালো ভালো জিনিসও তৈরি করিয়া করিয়া লইয়া যান মা প্রসন্না হন ঠাকুরকে ভোগ দিয়া সন্তানদের পেট ভরিয়া প্রসাদ খাওয়ান নিজের মুখে কিঞ্চিত স্পর্শ করিয়া খুব প্রশংসা করেন বন্ধুগণের সমালোচনায় সন্তানটি তাহার উদ্যম হইতে নিবৃত্ত না হইলেও তাহার মনে একটু খুব জন্মায় ছিল বোধ হয় একদিন মায়ের বাড়িতে জিনিসপত্র লইয়া গিয়াছেন উপস্থিত কেহ তার এইরূপ পরিশ্রম ও কষ্ট করিয়া সর্বদা জিনিসপত্র বহিয়া লইয়া যাওয়ায় দেখিয়া দুঃখ প্রকাশ করিয়া বলিলেন কেন এত কষ্ট করা মা কিন্তু তাহার কথায় সায় না দিয়া সন্তানের দিকে চাইয়া ভাবমিশ্রিত আদ্রস্বরে বলিলেন ভক্ত না দিলে ভগবানকে কে দেবে বাবা সন্তানের হৃদয় অতীত পুলকিত হইলেও তিনি জিনিসপত্র লইয়া পূর্বপেক্ষা ঘন ঘন যাতায়াত করিতে লাগলেন কিন্তু কিছুদিন পরেই আবার এক ভীষণ মুশকিলে পড়লেন মাকে খাওয়াবার জন্য খুব সুগন্ধ সরু চাউল দূর দেশ হইতে জনৈক ভক্তের সহায়তা সংগ্রহ করেছেন এবং জনৈকা ভক্তমতী স্ত্রীলোকের সহায়তায় খুব ভালো পিঠা তৈয়ার করিয়াছেন বিকালে যখন সেই সকল লইয়া রওনা হয়েছেন তখন জনৈক ব্রাহ্মণ ভক্ত জানাইলেন যে মা ব্রাহ্মণের বিধবা নিষ্ঠাচারে থাকেন রাত্রে চাউলের জিনিস মুখে দিবেন না তাহার কথায় আকাশ ভাঙিয়া পড়িল তার মাথায় চোখে অন্ধকার দেখিলেন বিমর্ষ হইয়া তিনি ভাবিতে লাগিলেন অন্যেরা বলিলেন না লইয়া যাওয়াই ভালো নিজের কষ্ট মায়েরও মনে দুঃখ হইবে তিনি অনেক ভাবিয়া চিন্তিয়া স্থির করলেন মায়ের জন্য তৈরি জিনিস মায়ের কাছেই যায় তিনি যা ইচ্ছা করিবেন চিন্তিত দুঃখিত হৃদয়ে বহন করিয়া মাইল চলিয়া সন্ধ্যার সাত প্রাক্কালে জয়রামবাটি উপস্থিত হইয়া মায়ের কাছে জিনিস রাখাইয়া সব হয়ে অন্তরের আকাঙ্ক্ষা নিবেদন করলেন মা সব স্থিরভাবে শুনিলেন সন্তান অশ্রুপূর্ণ লোচনে জানাইলেন তাহার বহুদিনের স্বাদ ছিল মা এই পিঠে মুখে দেন মা সহর্ষে বলিলেন বাবা মুখে দেব বই কি তুমি এত দূর থেকে বই নিয়ে এসেছো কত কষ্ট করে তৈরি করেছেন আর একজন দূর দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব তুমি এর জন্য চিন্তা করো না তারপর উপস্থিত আর একজন সন্তানকে অর্থাৎ স্বামী শারদেশানন্দজিকে লক্ষ্য করে সম্মত বদনে বললেন ছেলেদের জন্য আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না সন্তানগণের হৃদয়ে আনন্দে ভরিয়া গেল রাত্রে তাহারা পিঠা প্রসাদ খুব খাইলেন মা পেট ভরাইয়া খাওয়ালেন সন্তানের খাওয়াইয়া মায়েরও খাওয়া মাও সন্তানের জন্য খান মা বলতেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন মা সারদা দেবীর কাছে গৃহ ধর্মের মূল মন্ত্র ছিল প্রতিযোগিতা নয় সহযোগিতা গৃহে পরিবারের মূল ভিত্তি স্থায়ী হয় নারী পুরুষের উভয়ের ত্যাগ ও সাধনায় তাদের চেষ্টা ও সহযোগিতার মধ্যে দিয়ে ব্যক্তিজীবন ও সমষ্টি জীবনের সার্থকতা গড়ে ওঠে আপাত দৃষ্টিতে মা ছিলেন অত্যন্ত সাদা গ্রাম্য নারী কিন্তু তার বাণী ও আচরণে দেখা যায় আধুনিক নারীর চেতনার এক অসামান্য দৃষ্টান্ত সিসি ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার লুন্ঠিত শতকটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো